বং ক্রাশ আবির চট্টোপাধ্যায় আবার আসতে চলেছেন বড় পর্দায়। সাথে অবশ্যই আছেন মোস্ট ডিজারেবল উমেন এর লিস্টে নিজের জায়গা করে নেওয়া রুকমিনী মৈত্রা। আবির আর রুকমিনীকে প্রথমবারের জন্য একত্রিত করা বাংলা চলচ্চিত্রের ট্রেলার কিন্তু ইতিমধ্যে সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আবির, যিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রিয় অভিনেতা, সুইজারল্যান্ড, মধ্যবিত্ত স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের গল্প, সুপারস্টার জিতের প্রযোজনায় শৌভিক কুণ্ড পরিচালিত এই ছবিতেই একসাথে দেখা যেতে চলেছে রুকমিনী এবং আবিরকে। সুইজারল্যান্ড আসলে আশা ও স্বপ্ন এবং আকাঙ্ক্ষার গল্প বলে। কিভাবে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সীমিত উপায়ে তাদের স্বপ্ন অর্জনের জন্য চিরন্তন সংগ্রাম করে চলে। সুইজারল্যান্ড ছবিটির কিন্তু একটা বড় ইউএসপি হলো আবির এবং রুকমিনীর খুব তাজা জুটি। এছাড়াও বড় পর্দায় আবিরের নাচ দেখতে পাওয়া কিন্তু একটা বিশাল বড় বোনাস, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাছাড়াও ছবিতে জিত এবং পরমব্রত চট্টোপাধ্যায়েরও বিশেষ উপস্থিতি রয়েছে। এর আগে সুইজারল্যান্ড থেকে মুক্তি পেয়েছে অলরেডি দুটো গান। একটা হলো কিন্তু একেবারে পুজোর গান, যেটা ছিল ঢাক বাজা কোমর নাচা। ঢাক বাজা কোমর নাচা, যাবে মা যাবে বিসর্জন। আর তার সাথে ছিল অবশ্যই একটি পার্টি ডান্স। পার্টি হবে হবে পার্টি গ্র্যান্ড। আর এবার একেবারে স্যাভি সুরে নতুন একটা ফ্লেভার নিয়ে এলো আরেকটি গান, যার নাম হলো ঘর বারান্দা। ঘর বারান্দা পথে ঘাটে রাস্তা। আবির রুকমিনী জুটির প্রথম ছবিতে নতুন ধরনের এই গানটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেল। এবং 13 নভেম্বর বড় পর্দায় অবশ্যই নজর রাখুন সুইজারল্যান্ডে। আর আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।